তারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং তার সাথে অবশ্যই অল নোটিফিকেশন অন করে। বিধানসভা ভোট মিটে যাওয়ার পর একাধিক কেন্দ্রে এতদিন পুনর্গণনার দাবিতে মামলা দায়ের হয়েছে। এবার তৃণমূল বিধায়কের বিধায়ক পদ খারিজের দাবিতে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। সূত্রের খবর, বজবজ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অশোক দেবের প্রার্থীপদ বাতিলের দাবিতে এই মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন আইনজীবী শঙ্খশুভ্র মুখোপাধ্যায়। কিন্তু কেন ওই বিধায়কের প্রার্থীপদ বাতিলের দাবি? অভিযোগকারীর আইনজীবীর দাবি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় আরও অন্য পদে ছিলেন তিনি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটে লড়তে গেলে ওই প্রার্থীকে বাকি সমস্ত পদ থেকে ইস্তফা দিতে হয়। বিধায়ক অশোক দেব ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের চেয়ারম্যান পদে রয়েছেন, কিন্তু কমিশনের নিয়ম মেনে ভোটে লড়ার আগে সেই পদ থেকে তিনি ইস্তফা দেননি। এই মর্মে তার বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে মামলাটি করা হয়েছে। তবে এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, এই অশোক দেবী সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ চেয়ে চিঠি লিখে বিতর্কে পড়েছিলেন, আর ঠিক তারপরই এই মামলা দায়ের হলো তার বিধায়ক পদ বাতিলের আবেদন জানিয়ে। গত 2রা মে ফলাফল প্রকাশ পাওয়ার পরই 2.5 মাস পর হাইকোর্টে দায়ের হলো এই মামলা। যদিও এই মামলা কবে শুনানি হবে তা এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি।